সেদিন এক গ্রুপ অফ কোম্পানির মালিক আমি আজকে নামটা বললাম না উনি ছোট হবেন এর জন্য হাজার হাজার কোটি টাকার মালিক ফরিদপুরের হসপিটালে পড়ে আছে ওনার কাছে সাংবাদিকরা গেছে গিয়ে বলছে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আপনার চিকিৎসা হওয়ার কথা সিঙ্গাপুরে চেন্নাই আপনার চিকিৎসা হওয়ার কথা ফরিদপুরে আপনি পড়ে আছেন লোকটা কথা বলতে পারতেছে না শুধু কাঁদতেছে সাংবাদিকরা খুঁজে তার স্ত্রীকে বের করলো হাজার হাজার কোটি টাকার মালিক তার স্ত্রী বলল আমি তাকে ডিভোর্স দিয়ে দিস সম্পদগুলো সব নিয়ে লোকটা অসুস্থ এখন ডিভোর্স দিয়ে দিস মেয়েদেরকে খুঁজে বের করলেন মেয়েরা বলল আমরা আমার বাপের পরিচয় দিতে চাই না তার পরিচয় দিলে এখন আমাদের ছোট হওয়া লাগবে বাপ এখন মেঝেতে পড়ে আছে তার এখন কোনো দাম নাই সব টাকা এখন স্ত্রীর নামে মেয়েরা বলতেছে আমরা মেডিকেলে পড়তেছি আমাদের সামনের বিশাল গ্লোরিয়াস ফিউচার এই গ্লোরিয়াস ফিউচারটাকে বন্ধ করে দিয়েন না প্রয়োজনে আমার বাপের পরিচয়টা আমরা দিতে চাই না এখানেই থামায় দেন চিন্তা করেন এই তো দুনিয়া এই দুনিয়ার জন্য আমরা পাগল يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم কোন কাজে আসবে না ছেলে মেয়ে সন্তান সন্ততি এমনকি সম্পদ কোন কাজে আসবে না সূরা তুরের একটি আয়াত আলেমদের জন্য স্মরণ করায় দিতে চাই ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিমান আলহাকনা وما ألتناهم من عملهم من شيء تفسيرটা পড়ে দেখবেন আল্লাহর জান্নাতের সামনে কিছু লোক দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আল্লাহ সেদিন বলবে ও জান্নাতী আজকে তোমার চোখে পানি কেন একটু পরেই তো তুমি জান্নাতে প্রবেশ করবা লোকটা বলবে আল্লাহ আইনা উসরাতি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার স্ত্রী বাপ শুধু দুনিয়াতে কাঁদে না আল্লাহর জান্নাতের দরজার সামনে দাঁড়ায় কাঁদবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে লোকটার ছেলেটাকে নিয়ে আসো মেয়েটাকে নিয়ে আসো ছেলেকে হাজির করা হবে মেয়েটাকে হাজির করা হবে জাহান্নামের পোশাক অনেকের গায়ে থাকবে লোকটা হাউমা করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আজকে আমার ছেলেটার এই অবস্থা কেন আজকে আমার মেয়েটার এই অবস্থা কেন আজকে আমার স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক কেন আপনি দুনিয়ার জীবনে ইসলাম শিখান তাওহীদের জ্ঞান শিখান কোরআন হাদিস শিখান আপনার কান্না করা লাগবে না আপনি আপনার স্ত্রীদেরকে ইমানের পথে আহ্বান করেন সন্তানদের হাত ধরে বোঝান যিনি আপনাকে পরিবারকে জান্নাতি বানায় দিবেন তিনি কে রজুলুন বিফাদলি মাইন ইয়ামনাউ মিনহুমনা সাবিল এমন সময় আসবে মানুষের কাছে সম্পদ থাকবে পানি থাকবে একজন আরেকজনকে ফিরায় দিবে দুর্ভিক্ষের আগে ভালো করে শোনেন ৪৫টা দেশের নাম তালিকা করা হলো বাংলাদেশ আছে এর মধ্যে বলেন আছে আছে দুর্ভিক্ষের কথা এখন বলা হচ্ছে সবাই বলছে কিন্তু বহু আগে বহু আগেই দুর্ভিক্ষের কথা বলেছিল
কিন্তু এই কথাগুলো কেউ কানে দেয় না এখনো দুর্ভিক্ষ থেকে বাঁচার করণীয় আলেমরা বলছে এটাও আপনারা কানে দিচ্ছেন না আযাব এসে গেলে করোনা যেই লোকটার হয়েছে সে টের পেয়েছে কিন্তু যার হয় নাই সে টের পায় না কিন্তু দুর্ভিক্ষটা এত মারাত্মক করোনা ছিল দুই বছর দুর্ভিক্ষ আরো বাড়বে কারণ আমরা সোজা হইনি ঠিক কি না বলেন আর আসতে বলে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন প্রত্যেকটা বছরে আল্লাহ পাক একবার অথবা দুইবার আযাব দেন কিন্তু আমরা সোজাও হই না আল্লাহর দিকে ফিরেও আসি না এই তো আমরা মুসলমান ঠিক কি না বলেন এজন্য আমার ভাইরা হিসাব করেন দুর্ভিক্ষ আসার আগে অন্যতম করণীয় হলো আলেমদেরকে মুক্ত করে দেন আলেমদেরকে স্বাধীনতা দিয়ে দেন আল্লাহর কাছে পুরো জাতি মিলে তওবা করেন যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে পুরো জাতি মিলে তওবা করে দুর্ভিক্ষ আসার আগে একটু হিসাব করেন দুই বছর করোনা ছিল কি পরিমাণ কষ্ট হয়েছে মানুষের কিন্তু যার হইছে সে টের পাইছে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে বিমানের সব যোগাযোগ বন্ধ আমি নিজে যখন প্রথম দিকে করোনাটা থামছে আল্লাহর ঘরে গেলাম আমি দূর থেকে তাকায় চিন্তা করলাম আল্লাহ এত দূর থেকে তোমাকে ডাকা লাগতেছে সামনে যাওয়া যায় না মুলতাজামে গিয়ে বুকটা লাগায় কান্না করা যায় না এইরকম আযাব পৃথিবীতে চলে আসছিল দুই বছর ছিল মানুষ কি নামাজি হয়ে গেছে বলেন হয়েছে এরপরে আসবে দুর্ভিক্ষ নামাজি হবেন না তারপরে আসবে খাসফান ওয়া মাসখা ভূমি দশ হবে এরপরও সোজা হবেন না ভূমিকম্প হবে একটার পর একটা আফগানিস্তানে যে ভূমিকম্পটা হয়ে গেল কিছুদিন আগে এই সমান মাত্রার ভূমিকম্প আমার বাংলাদেশের ঢাকা সিটিতে যদি হতো পুরা ঢাকা সিটিতে লক্ষ লক্ষ মানুষ শুধু বিল্ডিং এর চাপায় পড়ে মারা যেত ঠিক কিনা বলে একটা ভূমিকম্প গত বছর হয়ে গেছিল ঠিক কোন সময় ফজরের সময় কোন সময় সবাই বলেন কোন সময় ফজরের নামাজের প্রথম রাকাতে যখন ছিলাম প্রচন্ড কাঁপতেছি আমি চিন্তা করলাম আল্লাহ পাবনা থেকে আসছি লম্বা সফর করে মনে হয় ঘুমটুম হয় না এই জন্য শরীরটা কাঁপতেছে দেখি না শরীরের কাঁপাকাঁপি কোনোভাবে থামতেছে না নামাজের সালাম ফিরানোর পর সবাই বলতেছে বড় একটা ভূমিকম্প হয়ে গেল আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা আজকের এই ভূমিকম্পের মধ্য দিয়ে আপনি যদি ঢাকা সিটির মানুষগুলাকে শেষ করে দিতেন অধিকাংশ মানুষ গোমের গড়ে বেনামাজি তারিকুস সালাত নামাজ পরিত্যাগকারী হয়ে আপনার আদালতে উঠা লাগতো নামাজ পড়ে না এমন লোকের সংখ্যা বেশি হতো যিনি আমাদেরকে আরেকটা বা সুযোগ দিলেন তিনি কি আসতেছে আযাব যে আযাবের নাম হবে মাসখা আকাশ থেকে পাথর পড়বে স্ট্রাইক পড়বে শুধু পাথর না মুসাওয়ামা নাম লেখা থাকবে কোন দেশের উপরে পড়বে কোন জালিমের উপরে পড়বে কোন মুনাফিকের উপরে পড়বে দেশ থেকে দেশান্তর জায়গা থেকে প্রান্তর এলাকা থেকে এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীবাসী পালাবার জায়গা পাবে না ঠিক কিনা বলে আমার ভাইরা কয় নম্বরে জানি আসি দশ নম্বর দশ নম্বরের পরে বাকি থাকে কয়টা এবার আসেন এগারো নম্বর এগারো নম্বরে আমার ভাই রাজুন ভাই আরজুন আল্লাহু বাইউহু ইল্লা দুনিয়া দুনিয়া অর্জনের জন্য পদ পাওয়ার জন্য রাজনীতিতে যোগ দিস একেবারে বুখারীর হাদিস কানটা খাড়া করে শোনেন রাজুন ভাই আরজুন লা ইউবাইউহু ইল্লা দুনিয়া
অর্জনের জন্য দাঁড় করলো যদি কোনো পথ দেয়া হয় পথ পদবী পেলে লোকটা বড় খুশি ওয়াইল্লা লাম ইয়াফিলহু আল্লাহর হাবিব বলেন যদি পথ না দেয় লোকটা বড় বেজার হয়ে যায় এই মার্কা রাজনীতি যারা করবে এমন লোকগুলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না তিনি কি এবার আমি জানতে চাই বিনয়ের সঙ্গে কয়জন রাজনীতি করেন আল্লাহর জন্য হাত তুলা অন্য ঘরে লজ্জা দিয়ে এটা খালি মুখেই বলেন কয়জন রাজনীতি করেন আল্লাহর জন্য এবার একটু বলেন তো দেখি বুখারীর এই হাদিসের সাথে কি আপনার কোনো সংঘর্ষ আছে আবার কয় নাই আছে আপনার চলার পথে মিল আছে না মিল নাই তো রাজুলুন বায়া রাজুলান লা ইউবায়ুহু ইল্লা আদ-দুনিয়া দুনিয়া অর্জনের জন্য নেতাকে বলে নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ে নাই বলেনি রাসূল বলতেছে ওয়া ইল্লা লাম ইয়াফিলহু আর যদি পথটা খালি না দেয় করে নেতা তোর দরকার নাই রাজপথে আর আমি নাই ঠিক কি না বলে এমন কি বলে দোয়ার রাজনীতি এগুলা করে সব খোয়াইলাম এখন আর রাজনীতির দরকার নাই এখানে বসে নিয়ত করেন যে দল করেন আগে মনেরে বলবেন কার জন্য করি আরে কথা কয় না কার জন্য এটাকে আমি রাজনৈতিক কথা বল না এটা বুখারী এবং মুসলিমের একটা হাদিস শুনাইলাম যদি ভালো না লাগে আপনার মিটার ঠিক করে নেন ভালো লাগতেই হবে যদি আল্লাহকে আপনার পছন্দের মনে হয় আল্লাহ আপনারে পছন্দ করুক টাকা কথা বলো দয়া করো এটা যদি চান আপনার আমার মত আপনার আমার পথ আপনার আমার কথা আপনার আমার কাজ আপনার আমার নেতা সব কার জন্য পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার এই শেষ হয়ে যাচ্ছে কিন্তু 15টা ওয়াজ শোনার পরে কেউ আবার কয় না যে হুজুর আরেকটু ওয়াজ করেন হ্যাঁ ও একটা শেষে আবার করব ওইটাও মনে রাখছে কোন কারণে তাও যদি একজন যুবক বলতো আমি চিন্তা করি যুবক মানুষ কইছি মুরব্বী একজন আল্লাহর গোলাম মাশাআল্লাহ এটা মনে রেখে দিছে যে হুজুর একটা ওয়াজ করবেন কইছিল তো ঠিক আছে ইনশাআল্লাহ ওইটাও আমরা ইনশাআল্লাহ শুনবো বেশিক্ষণ না ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ এই দেখছেন এই সময় ওয়াজ শুনলে লাভটা কি দেখছেন এই যে আমার দ্বিতীয়বার বলতে হচ্ছে না যে কয় নম্বরে আছেন সব আপনারা মনে রেখে দিছে আমি ভুলে যেতে নিলেও আপনারা স্মরণ করায় দিচ্ছেন আর এখন যদি আপনারা আমারে উঠাই দেন যে হুজুর এখন একটু ওয়াজ করতে উঠেন অনেকের পেশাব দত্ত অনেকের হাজত আসতো অনেকের বাদাম খাওয়ার ইচ্ছা অনেকের তিন নাম্বার অনেকের চার নাম্বার অনেকের পাঁচ নাম্বার অনেকের জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা সব বাদ দিয়ে এই যে আপনারা একটা খুব মনোযোগ নিয়ে শুনতেছেন এই সময়টা মাহফিল হোক এটা আপনারা চান তো ইনশাআল্লাহ সব মাহফিল এটা নিয়ম করে দেওয়া উচিত আগামী বছর আমি আমার ফর্মে এটা একেবারে লিখিত রাখছি সামনে লিখিত না এটা লিখিত রাইখা একেবারে প্রয়োজনে ওটার জন্য সিল সাপর যা লাগে সব রেখে দিতে হবে ওয়াজ দেওয়া লাগবে এইটা ইনশাআল্লাহ তাহলে আমরা বক্তারাও একটু অলস কম হব তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি বয়ান করব মানুষ কথাগুলো রিসিভ করবে ইনশাআল্লাহ বলে কয় নাম্বার আমি মনে করছিলাম যে এইবার অন্তত নাম্বারটা ভোলানো যাবে কয় নাম্বার বারো নাম্বারের অজুলুন বাই আসিল আতান বাদাল আসার আসরের পরে কিছু বিক্রি করার জন্য বসছে বিক্রি করার জন্য বসেই কসম করা শুরু করছে যে আল্লাহর কসম জোহরের পরে বিক্রি করতে বসছিলাম দাম উঠছিল 500 টাকা কিন্তু হুজুর দেই নাই ইমাম সাহেব হুজুর কিনবে এটা আমার একটা ধারণা ছিল এই জন্য 500 টাকার জিনিস এখন 200 টাকায় দিতেছে আল্লাহর কসম আপনি ঠক আল্লাহর কসম হুজুর আপনি ঠকেন নাই
বিনা দিদায় নিয়ে যান আয়না দেখলেন 100 টাকার জিনিস কসম শুইরা 200 টাকা দিয়ে আপনি আনছেন এই রকম কসম করে পণ্যের দাম বাড়ায় যে বেচে এরকম মিথ্যুক ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না মিথ্যা বলে কোনো ব্যবসা করা যাবে না ব্যবসা করবেন সত্য বলে আল্লাহ যেন আমাদেরকে সত্য বলে ব্যবসা করার তৌফিক দেন পড়েন আমিন আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা দেখবেন দোকানের মধ্যে লেখে লিখে রাখে একদম তাদের খাদি দোকান যেগুলো আছে সবগুলাতে কুমিল্লায় যাবেন দেখবেন একদম বেনারসি পল্লি এখানে আপনাদের রংপুরে ঢুকবেন যেগুলো হিন্দু ভাইদের দোকান আছে দেখবেন সব একদম তিনি তো মুসলমানের ভিতরে আরো বেশি আসা দরকার কি বলেন এক দরে বিক্রি করবে যদি হুজুর এটা না হয় তাহলে আপনি কসম করে কোনো মিথ্যা বলবেন না কথা তিন প্রকার একটা সিদ একটা কিজ একটা তাউরিয়া মাসখানে রাখবেন কেউ বলছে হুজুর ইন্ডিয়ান শাড়ি আছে আপনি সুন্দর করে বললেন খুব ভালো ভালো শাড়ি আছে ইন্ডিয়ান শব্দটা বলেন না ভালো একটা শাড়ি ধরায় দিলেন এরকম ব্যবসা করলে নাজায়েজ হবে না কিন্তু মিথ্যা বলে আপনি যদি বলেন যে হ্যাঁ এটাই ইন্ডিয়ান শাড়ি হুজুর এই শাড়ি সারা মার্কেটে খুঁজে একটাও পাবেন না শুধু আমার কাছে আছে এরকম মিথ্যা বলে বিক্রি করা যাবে না এরপরে আসেন আমার ভাইরা 13 নম্বরে শেষ আবু দাউদের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কত নাম্বার 13 কত 13 এই 13র পরে আরেকটু আর শোনাবো ইনশাআল্লাহ বেশিক্ষণ অল্প একটু একজন খালি উঠে চলে যাচ্ছে আল্লাহরে আসবেন তো ইনশাআল্লাহ না ছোট মানুষ নিয়ে তো বেশিক্ষণ বসা যায় না তো আমরা ইনশাআল্লাহ কত নাম্বার 13 আল মুসবিল যার পরনের লুঙ্গি অথবা পায়জামা অথবা প্যান্ট তাকনুর নিচে চলে যাবে অহংকার করে চলবে এমন লোকটার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি খবরদার মুসলমান এই বদব্বাস পরিত্যাগ করেন আমাদের দেশে এরকম অবস্থা একজন তাকনুর উপরে প্যান্ট যদি খালি পরে তার দিকে তাকায় বলে সে কিছু একটা করে হ্যাঁ হ্যাঁ এই লোকটা কিছু একটা করে নাইলে সে ঠাকুর উপরে বললো কেন কত বেকুব আমরা চিন্তা করি আল্লাহর দয়া পাওয়ার জন্য একজন চেষ্টা করতেছে আর আপনি তারে কিছু একটা করে বানায় দিলেন সবাই করবেন তো কি করবেন কথা কয় না কি করবেন ঠাকুর উপরে আর আমাদের ইমাম সাহেবরা বাধ্য হয়েছে কি আর করবে ইমাম সাহেবরা কোন সময় বলবে সাউ সুফুফাকুম ফাইনা তাসবিহাত সুফুফ মিন ইকামাতিস সালাহ ইস্তাউ ওয়াতাদিলু ইমাম সাহেবরা এটা করার সুযোগ পায় না ইমাম সাহেবরা কি করবে আপনাদের সব টাকুর নিচে পড়া ইমাম সাহেবরা তখন বলে মেহরবানি করে মোবাইল ফোনগুলো বন্ধ করুন টাকু গিরার নিচে যার কাপড় আছে কাপড়টা উঠান কোন এটা কি ইমাম সাহেবের তখন দায়িত্ব এটা আজ থেকে একজন টাকুর নিচে কোনো কাপড় পরবেন না উপরে পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ এরপরে আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব 14 নম্বরে পণ্যের মান বাড়ানোর জন্য মিথ্যা মিথ্যা কসম করে করে পণ্যের মান বাড়ায় দেয় হুজুর এই যে স্টিকারটা এখানে লাগানো আছে পুরা মার্কেট ঘুরবেন আল্লাহর কসম কোথাও পাবেন না অন্য লোকগুলা যারা ব্যবসা করতে বসছে তারা কি না বুঝেই ব্যবসা করে আর একটা জিনিস কি শুধু একজনের কাছে বিক্রি করে আপনি যার কাছ থেকে কিনছেন সে তো তার কাছেও বিক্রি করবে এরকম আপনি বলবেন আপনি বলবেন আমার কাছে আরো উদ্দেশ্যে আমি এটা দেখছি একদিন এরকম একটা ট্যাপ কিনতে গেছি ঠাস করে পড়ে ভেঙে গেছে আমি চিন্তা করলাম আল্লাহ আপনি বাঁচাইছেন আমার হাত থেকে ভাঙে না হের হাত থেকে বাঁচে এখন চিন্তা করলাম আমি এমনও কিনার নিয়ত নাই শুধু দেখার নিয়ত ছাত্র মানুষ গিয়ে দেখবার কি কয়েকটা এই নিয়ত আমি চিন্তা করলাম আল্লাহ লোকটা যদি এখন রাইগা মাইগা কয় যা আছে দেন আপনার এখন এটি দিয়ে দেব আমি চিন্তা করলাম আল্লাহ তাড়াতাড়ি এখান থেকে যায় আমি লোকটারে ওই অবস্থায় সান্ত্বনা দিব কি পড়ার সাথে সাথে সে পড়তেছে আলহামদুলিল্লাহ 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 আমি কইলাম যাই আনি আলহামদুলিল্লাহ যাই আলহামদুলিল্লাহ তুমি এখন কেমনে পড়লাম ঈশ্বরের আঞ্চলিক ভাষায় আমি বললাম কেমনে তুমি এখন আলহামদুলিল্লাহ বললা ট্যাপটা ভেঙে গেছে তখন সে আমারে হাদিস শুনাইল আউয়ালু মাই ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সারাঈ ওয়াদ দাররা মিশরের আবার সব লোকই আলেম আলহামদুলিল্লাহ
কয় আল্লাহর প্রশংসা সুখে আর দুঃখে যারা করবে তাদেরকে ডেকে আল্লাহ জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন সুবহানাল্লাহ আমি ওই লোকের কাছ থেকে যখন হাদিসটা শুনলাম আমার গায়ের ভিতরে শিহরণ উঠে গেল আজীব ব্যাপার একটা ট্যাপ ভেঙে গেছে একটু ভুরু কুঞ্চিত করে নাই না করে লোকটা প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় ক্ষতি হতে পারত আল্লাহ ছোট ক্ষতি দিয়া বড় ক্ষতি থেকে বাঁচায় দিয়েছে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা কোন পণ্যের ক্ষেত্রে মিথ্যা কসম করবেন না পণ্যের গুণ বাড়াতে গিয়ে দাম বাড়ানোর জন্য মিথ্যা কসম করা যাবে না সর্বশেষ 15 নম্বরে আল মান্নানু বিমা আতা যাকাত দিলেন সাদাকা দিলেন দেওয়ার পরে আপনি খোটা দিয়ে দিলেন খবরদার এই বদ অভ্যাস ত্যাগ করে ফেলেন আপনি মনে করবেন না যাকাত দিয়ে লোকটাকে আপনি দয়া করেছেন না হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম এটা দরিদ্রদের অধিকার ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম সেদিন আপনাকে আল্লাহ পাক হাজির করবে জাহান্নামটাকে আল্লাহ টেনে আনবে লোকদের চোখের সামনে হাজির করে শাস্তি দিবেন অন্যান্য শাস্তি জাহান্নামের মধ্যে ফেলে দিবেন আর যাকাত যারা দেয় নাই তাদের শাস্তি ইমাম শানকিতি রহিমাহুল্লাহ তাফসীর করতে গিয়ে লিখেন আমিন শানকিতি তিনি লিখেন তাফসীরে ইদাহের ভিতরে তিনি স্পষ্ট সুন্দর করে আলোচনাটা গুছায় লিখলেন জাহান্নামটাকে টেনে আনবেন টেনে এনে শাস্তি দিবেন আর আল্লাহ সেদিন টেনে এনে বলবেন এই অন্যায়গুলা তুই কেন করেছিলি এই লোকগুলার হক কেন মেরেছিলি আপনার চেহারা আপনার কপালে সেদিন আল্লাহ সাকাত দিবেন আর বলবেন এটা তোর মাল যে মালগুলার যাকাত তুমি দাও নাই আজকে থেকে যাকাত দেওয়ার নিয়ত করে ফেলেন যিনি আপনার সম্পদ শুধু বাড়ায় দিবেন তিনি কি আমার ভাইরা এই গেল 15টা এবার আলেম যে আলেমকে নসিহত করে আমি আজকে বেয়াদবি করি না মাহফিলটা নিয়ে এত বড় বড় আলেমদের সাথে সামনে বসে কথা বলছি আলেম যে আলেমকে নসিহত করে আমরা সাহাবি একদিন দেখা হয়ে গেল হাসান বসরির সঙ্গে আমরা হাসান বসরির নামে অলৌকিক সব উদ্ভট উদ্ভট গল্পগুলা শুনি কিন্তু উনি এত বড় আলেম ছিলেন এত বড় মুহাদ্দিস ছিলেন এত বড় মুফাসসির ছিলেন এত বড় ফকিহ ছিলেন কত বড় আলেম ছিলেন আমরা সাহাবির মতো মুহাদ্দিস উনাকে বলতেছে আমারে চারটা নসিহত করেন জোরে করে আল্লাহ কয়টা চারটা নসিহত করেন হাসান বসরি বললেন আমি একটা নসিহত করব না আলা ইন্নাদ দীন আন নসিহা দিনটাই হলো নসিহত আমি একটা নসিহত করব না তোমারও নসিহত করা লাগবে প্রথমে তুমি আমার চারটা নসিহত শোনো এরপরে আমারে তুমি চারটা নসিহত করে এরপরে যাবা জোরে করে আল্লাহু আকবার এক নাম্বার নসিহত করলেন হাসান বসরি মা আমিলতাহু লিয়াউম ওয়াজাদতাহু গাদান আজকে আপনি যা করবেন কালকে আপনি তাই পাবেন যতটুকু জুলুম আপনি করবেন হিসাব করে রাখেন একটা থাপ্পড় কাউকে অন্যায় ভাবে আপনি দিয়েছেন উহুদ পাহাড় পরিমাণ থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে ঠিক না বেঠি এক নাম্বার নসিহত দুই নাম্বারে নসিহত করলেন ওমা আমলাইতাহু লিয়াউম করাতাহু গাদান আজকে তুমি যা লিখে রাখবে কালকে সেটাই আল্লাহ তোমাকে পড়তে বলবে এই জন্য রিপোর্ট রাখবেন রিপোর্ট কি করতেছেন প্রতিদিনের রিপোর্ট রাখবেন কোরআনের আয়াত পড়ছেন কিনা হাদিস পড়ছেন কিনা ইসলামী সাহিত্য পড়েছেন কিনা নিজের হিসাবটা নিজে রাখবেন অন্তত মনে মনে হলো মুহাসাবা করে ঘুমাবেন আত্মসমালোচনা করে ঘুমাবেন যা লিখে রাখবেন যা লিপিবদ্ধ করবেন আল্লাহ তাই বলবেন একরা পর জবাব দে জবাব দেওয়া ছাড়া কেউ যেতে পারবে না ঠিক কিনা বলেন তিন নাম্বার নসিহত করলেন ওয়া ইন্নামা তানালু শাফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকদরি মা তারা সুনানহু নবীজির সুন্নাত যত বেশি আপনি মানবেন আল্লাহর নবীর শাফাত আপনার জন্য নিকটবর্তী হয়ে যাবে
নবী শাফাত করবেন যিনি দন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে এখন তো ওয়াজ আরেকটু করা লাগে একজন ওঠার নিয়ত নিছিল যদি না উঠে তাহলে চিন্তা ভাবনা করি কি করব আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবী সেদিন পাঁচজনকে ডেকে ডেকে শাফাত করবে এক নম্বরে আসাদ উন্নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি মন থেকে যারা কালেমা পড়েছে কালেমার জন্য যদি মার খেতে হয় মার খেয়েছে জুলুম সহ্য করা লাগে সহ্য করেছে কারা বরণ করা লাগে বরণ করেছে জীবন দেওয়া লাগে জীবন দিয়েছে এমন লোকদেরকে ডেকে ডেকে নবী শাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে এক নম্বর দুই নম্বরে আমার ভাইরা আকসারুহুম আলাইয়া সালাত এটা মিরকাতের মধ্যে আছে পড়বেন আকসারুহুম আলাইয়া সালাত অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বেন নবীজির নামে অধিক পরিমাণে যারা দরুদ পড়বে নবী তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন শাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে তৃতীয় নাম্বার হাদিস শুনেন সবাই আমরা জানি যখনই মুয়াজ্জিন আযান দেন আযানের পরে আপনি দোয়া পড়েন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা آتِ محمدًا الوسيلة والفضيلة وابعثه مقامًا محمودًا الذي وعدته إنك لا تخلف الميعاد دعاء قلن حلت له شفاعتي نبي جي بلن تار جنة ما شفاعت ابو الشوخ ہوئے جابي نبي جدي ابو الشوخ اپنا کے شفاعت کرے অবশ্যই যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কয় নাম্বার গেছে ভাই তিন নাম্বার চার নাম্বার নবীজি শাফাত করবে খুঁজে খুঁজে যেই লোকটা মদিনায় মৃত্যুবরণের তামান্না রাখবে দোয়ার সময় বলবেন আল্লাহ মদিনায় কবুল করে নিয়ে আল্লাহ মদিনায় কবুল করে নিয়ে আল্লাহ মদিনায় আপনি শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় ত্যাগ হয় আল্লাহ শাহাদতের মৌত হয় আল্লাহ কবুল করে নিন দোয়া করতে দেরি যদি আপনার মৃত্যুটা মদিনায় হয় আল্লাহর হাবিব বলেন আনা শাহিদুল্লাহু সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে আমি ওই লোকটার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দেব নবী যদি সাক্ষী দেয় যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে পাঁচ নাম্বার شفاعتي لأهل الكبائر من أمتي أمتر برو برو گناہ کرے فلے چھے انہی کرے فلے چھے امن لوگ در کے اور نبی شفاعت کرو بے جنی دھنو بنے جنتی بنے دیوین تینی کی قرآن ریکٹ آیا عرب دشے تیلاو تھولے সুদাইসি সাহেবের কণ্ঠে আমি অনেকবার শুনেছি তেলাওয়াত হলে উনি ফুপায়া ফুপায়া কান ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা একদিকে তেলাওয়াত করে আর কাঁদতে থাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তেলাওয়াত করলে কাঁদতে থাকে কাঁদতে থাকে আমি চিন্তা করলাম এত কান্না করার কারণ কি ঘরে এসে আয়াতের তাফসীরটা দেখলাম 2015 সনের কথা অবাক হয়ে গেলাম আল্লাহর হাবিব বললেন ওয়ালা আরদ ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীদেরকে নবীজি ডাকস ডেকে বললেন সাহাবীরা শোনো তোমরা কি জানো আমি নবীর কলিজা কখন ঠান্ডা হবে আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো ততক্ষণ আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যত
জন্নত জাহান্নামের আগুনে জ্বলবে নবীর কলিজা ঠান্ডা হবে না সব উম্মতগুলা যখন জান্নাতি হবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে এখন আপনি চিন্তা করেন নবীর উম্মত হতে পেরেছেন কিনা পাঁচ জনকে নবী সাফাত করবে না কয়জন আর কয়জন যে সাফাত করবে পাঁচ জন সংক্ষেপেও বলবো মাশাআল্লাহ সময় লাগতেছে না আলহামদুলিল্লাহ এক দুই মিনিটে হয়ে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ এক নম্বরে মুশরিককে নবীজি সাফাত করবে না এখন মুশরিক আসেনি বাবার কাছে যায় মাজারের কাছে যায় দেখবেন আমাদের দেশে সব সব বলা ঠিক হবে না সব না সব না আস্তাগফিরুল্লাহ তওবা করে নিলাম আস্তাগফিরুল্লাহ পড়ে সব না কিছু শব্দ চয়নে সতর্ক হওয়া উচিত সব নয় আমাদের দেশে দেখবেন কিছু দরবার পীরেরা সব বসে থাকে আর চতুর পাশে মানুষগুলোরে দাঁড় করায় রাখে আপনারা নিজেরা আবার আমাকে এই দোষে দোষী বানায় না আমি কিন্তু আপনাদেরকে দাঁড়াইতে বলি নাই কিন্তু এখন জায়গা নাই কি করবেন আমাদের ইমাম সমিতির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ইমাম এবং মুয়াজ্জিনদের এই সুন্দর আয়োজনে আরেকটু বড় করলে ওনারা পারত ওনারা চিন্তা করছে লোকজন হয় কিনা আমি নিজেই চিন্তা করছি যে আল্লাহ যে অবস্থা লোকজন মনে হয় পনেরো বিশ জন ছাড়া আর হবেই না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ একটা বরকত দিয়ে দিছে আলহামদুলিল্লাহ কম কয় নাম্বার মাশাআল্লাহ হুজুর নাম্বারে নাম্বারে নাম্বার হয় না নাম্বার কিন্তু খেলাস কয় নাম্বার মুশরিকদেরকে নবীজি সাফাত করবে না আমাদের দেশে দেখবেন অনেক সময় পীরেরা নিজে একলা বসে থাকে চারপাশের লোকদেরকে দাঁড় করায় রাখে ঠিক কিনা বলে এরপরে ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা কোন তরিকার সবাই বলে চিশতিয়া তরিকার কাদরিয়া তরিকার নকশবন্দিয়া তরিকার মুজাদ্দিদিয়া তরিকার কোন তরিকার কোনো দোষ নেই দোষটা আপনার ব্যক্তিগত নিজের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিস হাওলাহু কওমুন কায়েম আপনারা পড়ে দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি জাহান্নামের কোনো লোক দেখতে চাও ওই লোকটার দিকে তাকাও যে নিজে বসে আছে চার পাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে এখন মনে হয় আপনাদের ভালো লাগে না কথাটা একটু বুঝাই দিলে বুঝবেন পীর সাহেব নিজে বসা আর সব লোক তাজিম করে দাঁড়ায় আছে পীর সাহেব হুজুর বসা আমরা কেমনে দাঁড়ায় না থাকি আমরাও দাঁড়ায় থাকি পীর সাহেব হুজুর বসো এই আলামতটা রসুলের আলামত না আল্লাহর নবী একটা রাখালকে আল্লাহর নবী বললেন কাররিক আরো কাছে আসো রাখাল অবাক হয়ে গেলেন কি আজিব ব্যাপার যেই মানুষটা এত সারা সেই মানুষটা আমাকে এত কাছে ডাকতেছে ওই যে দৃশ্য ওই দৃশ্যে ওই রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইয়েরা খবরদার কাউকে ছোট মনে করবেন না শিরিক ছেড়ে দেন মাজার দোয়া পানি খাওয়া যাবে না মাজার দোয়া পানি কবর দোয়া পানি মাজারের মধ্যে সেজদা আংটিরে বিশেষ কিছু মনে করে আংটি পড়া জায়েজ না নাজায়েজ শিরক এই দেখেন এই পাথরের মধ্যে একটা কালো দাগ আছে হুজুর দেখা যায় কি দাগ আছে না কালো দাগ আমি যদি বলি এই পাথরটার নাম হচ্ছে লাখোস্ত পাথর এই পাথরটা কালো দাগ কেন কারণ ভাগ্যের কিছু ফাড়া আছে এই ফাড়াগুলা সব এক এক করে চলে যাবে কালো দাগটাও নিমিশে মুছে যাবে বিশ্বাস করিয়া যদি ওই আংটি আপনি পরেন ওই আংটি পরলে আপনি মুশরিক হলেন মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেমন যেন কোরআনকে অস্বীকার করলেন ঠিক কিনা বলেন তাহলে হুজুর আপনি আংটি কেন পরছেন এটা একটা বৈধ ফ্যাশন যে ফ্যাশন পুরুষের জন্য জায়েজ আছে আপনি পড়তে পারবেন শুধুমাত্র সৌন্দর্যের জন্য মাগার এই পাথরের কোনো পাওয়ার আছে বলে মনে করে পরা যাবে ঠিক কিনা বলেন দুই নম্বরে আমার ভাইরা আপনাদের কমন করছে এই যেরকম অনেকে আংটি বিক্রি করে কিনা যাবে এগুলা
যাবে না এমনি আপনি যদি কিনেন শুধু এমনি ব্যবহার করার জন্য কিনবেন দুই নাম্বার নবীজি শাফাত করবে না সাহিবুল বিদআ যত বিদআতি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাত করবে না সহকান সহকালিমান গায়রা বাদি বলে দূর করে তারায় দিবে আল্লাহ নবীর রক্তে ঝরা দিন ইসলামের ভিতরে বাড়াবাড়ি করার সুযোগ নাই সারাসারি করার সুযোগ নাই সুন্নাত আপনি মানেন অল্প আমল করেন সুন্নাত মেনে আমল করেন আপনাকে যিনি ওলিদের ওলি ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওলিদের ওলি বানায় যিনি কবুল করবেন তিনি কে তিন নাম্বার কুল্লু খালিন মারিক বারাবারি যারা করবে নির্দোষ মানুষকে যারা দোষী বানাবে মিথ্যা সাক্ষী যারা দিবে অন্যায়ভাবে মানুষকে যারা ঠকাবে ক্ষমতার অপব্যবহার যারা করবে এই লোকগুলাকে যিনি শাফাত করবে না নবী তাদেরকে চিনবে না নবী তাদেরকেও তারা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুমতি দিবেন না শাফাতের চার নম্বরে আমার ভাইরা জালেম যারা অত্যাচারী যারা তারাও নবীর শাফাত পাবে না আল্লাহর নবী তাদেরকেও শাফাত করবে না পাঁচ নম্বরে আল্লাহর নবী শাফাত করবে না মাই ইউকাযিবু বিশাফাত যে লোকটা শাফাতকে মিথ্যা মনে করবে শাফাতকে অনেকে এখন এমন বলে নবী শাফাত করবে কেমনে যদি আল্লাহ না দেয় অবশ্যই আমার মালিক নবীকে অনুমতি দিবে নবী শাফাত করবে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে এই পাঁচ প্রকারের মানুষকে নবী যে শাফাত করবে এবার আসি ওই যে নসিহত করতেছিল হাসান বাসরি কত নম্বরে ছিলাম আরে সর্বনাশ কয় নাম্বার তিন নাম্বারে ছিলাম এবার কয় নাম্বার লিল্লাহে তাকবীর আচ্ছা এই যে নাম্বারগুলো এতগুলো নাম্বার বললাম আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ বললাম ১৫টা এরপরে পাঁচজনে সাফাত করবে পাঁচজনে করবে না এরপরে হাসান বাসরি রহিমাহুল্লাহর অমূল্য চারটি নসিহত যেটা একজন আলেমকে নসিহত করছে আমেরা সাহাবীকে ওই নসিহতের কয় নাম্বার এবার কয় নাম্বারে যাব ওয়াতানালু রহমাত রাব্বিক বিকদরি মা তারহাম ইবাদাহু আপনি যত বেশি বান্দাদের উপরে রহম করবেন বান্দাদের উপরে দয়া করবেন যিনি আপনার উপরে দয়া করবেন তিনি কে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না কিছু মানুষ দেখবেন কিছু মানুষ দেখবেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি মানুষ তারে দেখতেই পারে না শুধুমাত্র তার অস্ত্রের ভয়ে তার ক্ষমতার ডরে তার পিস্তল আছে সেই ভয়ে মানুষ তার ব্যাপারে কিছু বলে না একটুখানি গেলেই বলে আল্লাহ এত জায়গায় ঠাডা ফালাও তার কপালে ফালাইতে পারো না লোকটা কি ভালো না খারাপ ওই লোকটা নিকৃষ্ট মানুষ আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন দয়া করতে শিখেন যিনি আপনার উপরে দয়া করবেন তিনি কে হাসান বাসরি চারটা নসিহত করে থামলেন এবার আমেরা সাহাবীকে হাত ধরে বললেন ভাই রে তুমি আমাকে চারটা নসিহত করো জগৎ বিখ্যাত মুহাদ্দিস আমেরা সাহাবী তাবিঈ আমেরা সাহাবী নসিহত করলেন শুনেন আপনাকে আমি চারটা নসিহত করি একজন করলেন চারটা উনিও কয়টা চারটা দেখেন কি নসিহত সুবহানাল্লাহ এক নাম্বার নসিহত করলেন আল মুতিউ মাহমুদুন ওয়া ইন যাম্মাহু আন-নাস আপনি যদি আল্লাহর ক্ষেত্রে আনুগত্যশীল হন মানুষ আপনার বিরোধিতা করবে কিচ্ছু যাবে আসবে না আপনি শুধু আল্লাহর ক্ষেত্রে আনুগত্যশীল হন যিনি আপনাকে জালেমদের উপরে বিজয়ী বানায় দিবেন তিনি কে দিন প্রতিষ্ঠার অত্যন্ত পহরে যারা কে তোমাকে কি বলছে শোনার দরকার নাই তুমি শুধু আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করে যাও আল্লাহ পাক তোমাকে দিয়ে দিনের বিজয় দিবে ঠিক কিনা বলেন সাধারণ নসিহত আমাদের মতো সাধারণ ব্যক্তির কথা প্রথম নসিহতই বললেন কে তোমাকে কি বলতেছে প্রয়োজন নাই
আল্লাহর ক্ষেত্রে তুমি বিনয়ী হয়ে যাও মানুষ খারাপ বললে তোমার বিজয় সুনিশ্চিত জোরে কোন আল্লাহু আকবার দুই নাম্বার নসিহত হাসান মুসরির মত এত বড় বিজ্ঞ প্রজ্ঞানকে আমেরা সাহাবী বলেন ওয়াল কাদী মাযমুমুন ওয়া ইন মাদাহান নাস ওয়া ইন মাদাহুন নাস এমন যদি হয় আপনি বড় বিচারক হয়ে গেলেন বিচারকের আসনে বসে মিথ্যা মিথ্যা কথাগুলা বললেন সাধারণ লোক যতই সামনা সামনি প্রশংসা করবে অচিরেই লিখে রাখেন আপনার বিরুদ্ধে সবাই চলে যাবে ঠিক কিনা বলে সেই সময় হাসান বসরি পুরো মানুষ তাকে মাথায় উঠায় রাখে এত বড় বুজুর্গ এত বড় আলেম তিনি উনার নসিহত করতেছে আমেরা সাহাবি খবরদার ফয়সালা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন আপনি যদি কোনো বিচার করেন যার পক্ষে গেল সে খুশি হয়ে যাবে কিন্তু যদি বিচারটা আদালত পূর্ণ না হয় যিনি বেজার হবেন অচিরে আপনাকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করবেন তিনি কে তিন নাম্বার নসিহত করলেন আমেরা সাহাবী হাসান বসরি কি ওয়াল কানিউ গনিউন ওয়া ইন লাম ইয়ামলুক হাব্বাব আপনি যদি অল্পে তুষ্ট হয়ে যান সামান্য কিছু আপনার নাই অল্পে যদি তুষ্ট হতে পারেন যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কি ও মুসলমান অল্পে তুষ্ট হওয়া শিখেন অনেক কিছু লাগে না বেঁচে থাকার জন্য অল্প তুষ্ট হন আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে চার নাম্বার নসিহত হাসান বসরিকে আমেরা সাহাবী করছেন ওয়াল হারিসু মুফলিসুন وإن ملكت الدنيا بحذافيرها إن চিনচি মাটি খনন করে কোন লুবি ব্যক্তি যদি পুরাটার মালিক হয়ে যায় মাটির নিচে যত খনিজ সম্পদ আছে সবগুলার যদি মালিক হয়ে যায় যে লোকটা লুবি তার লোভ কোনদিন শেষ হবে না যত লুবিরা আছে লোভ শেষ হয় না আপনাদের নওগাঁয় বাড়ি করে ঢাকায় বাড়ি করে গুলশানে বাড়ি করে বনানীতে বাড়ি করে দেশের বাইরে গিয়ে বাড়ি করে রাজস্ব খালি হয়ে যায় তাদের বাড়ির অভাব নাই ঠিক না বেঠি মুফলিস এরাই সবচেয়ে অভাবী অভাব এদের চোখে মুখে কোনোদিন তাদের অভাব যায় না পরিবারে সুখ আসে না এই জন্য যদি সুখ আনতে হয় অভাবটাকে দমন করেন অল্পে তুষ্ট হওয়ার মধ্য দিয়ে এই চারটি নসিহত করলেন আমেরা সাহাবী আজকের এই পুরো আলোচনা থেকে আপনাদের কাছে দোয়া চেয়ে এটি বলতে চাই আমরা আমাদের জীবনে আজকের এই ওয়াজ থেকে আলিমুন মুস্তামিলুন ইলমাহু ওয়া জাহিলুন লা ইস্তানকিফু ইল্লা আইয়াতাআল্লাম আমি না জানতে পারি কিন্তু আজকের এই মাহফিল থেকে যা জানলাম সেটার উপরে আমল করার চেষ্টা করব পরের ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আলেম যারা এমন আলেম হব যেন আমি আমার এলেমটাকে কাজে লাগাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন করেন আমিন এটা মিরকাতের মধ্যে আছে পড়বেন আকসারুহুম আলাইয়া সালাত অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বেন নবীজির নামে অধিক পরিমাণে যারা দরুদ পড়বে নবী তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন শাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে তৃতীয় নাম্বার হাদিস শুনেন সবাই আমরা জানি যখনই মুয়াজ্জিন আজান দেন আজানের পরে আপনি দোয়া পড়েন আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা آتِ محمدًا الوسيلة والفضيلة وابعثه مقامًا محمودًا الذي وعدته إنك لا تخلف الميعاد دعاء قلن حلت له شفاعتي نبي جي بلن تار جنة ما شفاعت أبو الشوك ہوئے جابي نبي جدي أبو الشوك اپنك شفاعت کري অবশ্যই যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কয় নাম্বার গেছে ভাই তিন নাম্বার চার নাম্বার নবীজি সাফাত করবে খুঁজে খুঁজে যেই লোকটা মদিনায় মৃত্যুবরণের তামান্না রাখবে দোয়ার সময় বলবেন আল্লাহ মদিনায় কবুল করে নিয়ে আল্লাহ মদিনায় কবুল করে নিয়ে আল্লাহ
মদিনায় আপনি শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় ত্যাগ হয় আল্লাহ শাহাদাতের মওত হয় আল্লাহ কবুল করে নিন দোয়া করতে দেরি যদি আপনার মৃত্যুটা মদিনায় হয় আল্লাহর হাবিব বলেন আমি শাহিদুন লাহু সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে আমি ওই লোকটার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দেব নবী যদি সাক্ষী দেয় যিনি আপনাকে maaf করে জান্নাতি বানায় দিবেন তিনি কি পাঁচ নাম্বার শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি উম্মতের বড় বড় গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে এমন লোকদেরকে নবী শাফাত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি কোরআনের একটা আয়াত আরব দেশে তেলাওয়াত হলে সুদাইসি সাহেবের কণ্ঠে আমি অনেকবার শুনেছি তেলাওয়াত হলে উনি ফুপায় ফুপায় কান্দে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা একদিকে তেলাওয়াত করে আর কাঁদতে থাকে ولسوف يعطيك ربك فترضى تلاوة كل كانت تاكي كانت تاكي عمي جدا كل ام اتو كاننا قرار كارون كي غوريشي ايات التفسير تا ديكلا دو اجار پنارو شنر كتا وباك ہوئے گنا اللہ رحبیب بولن ولا عرض واحد من امتی في النار এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীদেরকে নবীজি ডাকস ডেকে বললেন সাহাবীরা শোনো তোমরা কি জানো আমি নবীর কলিজা কখন ঠান্ডা হবে আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো ততক্ষণ আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে নবীর কলিজা ঠান্ডা হবে না সব উম্মতগুলা যখন জান্নাতি হবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে এখন আপনি চিন্তা করেন নবীর উম্মত হতে পেরেছেন কিনা পাঁচজনকে নবী শাফাত করবে না কয়জন আর কয়জনকে শাফাত করবে পাঁচজন সংক্ষেপে বলবো মাশাআল্লাহ সময় লাগতেছে না আলহামদুলিল্লাহ এক দুই মিনিটে হয়ে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ এক নম্বরে মুশরিককে নবীজি শাফাত করবে না এখন মুশরিক আসেনি বাবার কাছে যায় মাজারের কাছে যায় দেখবেন আমাদের দেশে সব সব বলা ঠিক হবে না সব না সব না আস্তাগফিরুল্লাহ তওবা করে নিলাম আস্তাগফিরুল্লাহ পরে সব না কিছু শব্দ চয়নে সতর্ক হওয়া উচিত সব নয় আমাদের দেশে দেখবেন কিছু দরবার পীরেরা সব বসে থাকে আর চতুর পাশে মানুষগুলোরে দাঁড় করায় রাখে আপনারা নিজেরা আবার আমাকে এই দোষে দোষী বানায় না আমি কিন্তু আপনাদেরকে দাঁড়াইতে বলি নাই কিন্তু এখন জায়গা নাই কি করবেন আমাদের ইমাম সমিতির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ইমাম এবং মুয়াজ্জিনদের এই সুন্দর আয়োজনে আরেকটু বড় করলে ওনারা পারত ওনারা চিন্তা করছে লোকজন হয় কিনা আমি নিজেই চিন্তা করছি যে আল্লাহ যে অবস্থা লোকজন মনে 15 20 জন ছাড়া আর হবেই না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ একটা বরকত দিয়ে দিছে আলহামদুলিল্লাহ কম আলহামদুলিল্লাহ কয় নাম্বার মাশাআল্লাহ হুজুর নাম্বারে নাম্বারে নাম্বার হই না নাম্বার কিন্তু খেল আছে কয় নাম্বার মুশরিকদেরকে নবীজি শাফাত করবে না আমাদের দেশে দেখবেন অনেক সময় পীরেরা নিজে একলা বসে থাকে চারপাশের লোকদেরকে দাঁড় করায় রাখে ঠিক কিনা বলেন এরপরে ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা কোন তরিকার সবাই বলে চিশতিয়া তরিকার কাদরিয়া তরিকার নকশবন্দিয়া তরিকার মুজাদ্দিদিয়া তরিকার কোন তরিকার কোনো দোষ নেই দোষটা আপনার ব্যক্তিগত নিজের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার انظر الى رجل جالس حوله قوم قائم আপনারা পড়ে দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি জাহান্নামের কোন লোক দেখতে চাও ওই লোকটার দিকে তাকাও যে নিজে বসে আছে চার পাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে
এখন মনে আপনাদের ভালো লাগে না এই কথাটা একটু বুঝাই দিলে বুঝবেন পীর সাহেব নিজে বসা আর সব লোক তাজিম করে দাঁড়ায় আছে পীর সাহেব হুজুর বসা আমরা কেমনে দাঁড়ায় না থাকি আমরাও দাঁড়ায় থাকি পীর সাহেব হুজুর বসো এই আলামতটা রাসূলের আলামত না আল্লাহর নবী একটা রাখালকে আল্লাহর নবী বলেন কারিব আরো কাছে আসো রাখাল অবাক হয়ে গেল কি আজিব ব্যাপার যেই মানুষটা এত সারা সেই মানুষটা আমাকে এত কাছে ডাকতেছে ওই যে দৃশ্য ওই দৃশ্যে ওই রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা খবরদার কাউকে ছোট মনে করবেন না শিরিক ছেড়ে দেন মাজার দোয়া পানি খাওয়া যাবে না মাজার দোয়া পানি কবর দোয়া পানি মাজারের মধ্যে সেজদা আংটিরে বিশেষ কিছু মনে করে আংটি পড়া জায়েজ না নাজায়েজ শিরক এই দেখেন এই পাথরের মধ্যে একটা কালো দাগ আছে হুজুর দেখা যায় কি দাগ আছে না কালো দাগ হ্যাঁ আমি যদি বলি এই পাথরটার নাম হচ্ছে লাখোস্থ পাথর এই পাথরটা কালো দাগ কেন কারণ ভাগ্যের কিছু ফাড়া আছে এই ফাড়াগুলো সব এক এক করে চলে যাবে কালো দাগটাও নিমিষে মুছে যাবে বিশ্বাস করিয়া যদি ওই আংটি আপনি পরেন ওই আংটি পরলে আপনি মুশরিক হলেন মান আতা কাহিনান আও আরাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেমন যেন কোরআনকে অস্বীকার করলেন ঠিক কিনা বলেন তাহলে হুজুর আপনি আংটি কেন পরছেন এটা একটা বৈধ ফ্যাশন যে ফ্যাশন পুরুষের জন্য জায়েজ আছে আপনি পড়তে পারবেন শুধুমাত্র সৌন্দর্যের জন্য মাগার এই পাথরের কোনো পাওয়ার আছে বলে মনে করে পরা যাবে ঠিক কিনা বলেন দুই নম্বরে আমার ভাইরা আপনাদের কমন পড়ছে এই যে এরকম অনেকে আংটি বিক্রি করে কিনা যাবে এগুলা যাবে না এমনি আপনি যদি কিনেন শুধু এমনি ব্যবহার করার জন্য কিনবেন দুই নম্বরে দুই নম্বর নবীজি শাফাত করবে না সাহিবুল বিদআ যত বিদআতি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাত করবে না সোহকান সোহকালিমান গাইয়ারা বাদি বলে দূর করে তারা দিবে আল্লাহ নবীর রক্তে ঝরা দিন ইসলামের ভিতরে বাড়াবাড়ি করার সুযোগ নাই সারাসারি করার সুযোগ নাই সুন্নত আপনি মানেন অল্প আমল করেন সুন্নত মেনে আমল করেন আপনাকে যিনি ওলিদের ওলি ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওলিদের ওলি বানায় যিনি কবুল করবেন তিনি কে তিন নাম্বার কুল্লু গালিম মারিক বাড়াবাড়ি যারা করবে নির্দোষ মানুষকে যারা দোষী বানাবে মিথ্যা সাক্ষী যারা দিবে অন্যায়ভাবে মানুষকে যারা ঠকাবে ক্ষমতার অপব্যবহার যারা করবে এই লোকগুলাকে যিনি শাফাত করবে না নবী তাদেরকে চিনবে না নবী তাদেরকেও তারা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুমতি দিবেন না শাফাতের চার নম্বরে আমার ভাইরা জালেম যারা অত্যাচারী যারা তারাও নবীর শাফাত পাবে না আল্লাহর নবী তাদেরকেও শাফাত করবে না পাঁচ নম্বরে আল্লাহর নবী শাফাত করবে না মাই ইউকাযিবু বিশাফাত যে লোকটা শাফাতকে মিথ্যা মনে করবে শাফাতকে অনেকে এখন এমন বলে নবী শাফাত করবে কেমনে যদি আল্লাহ না দেয় অবশ্যই আমার মালিক নবীকে অনুমতি দিবে নবী শাফাত করবে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে এই পাঁচ প্রকারের মানুষকে নবী যে শাফাত করবে এবার আসি ওই যে নসিহত করতেছিল হাসান বাসরি কত নম্বরে ছিলাম আরে সর্বনাশ কয় নাম্বার তিন নাম্বারে ছিলাম এবার কয় নাম্বার লিল্লাহে তাকবীর আচ্ছা এই যে নাম্বারগুলো এতগুলো নাম্বার বললাম আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ বললাম ১৫টা এরপরে পাঁচজনে সাফাত করবে পাঁচজনে করবে না এরপরে হাসান বাসরি রহিমাহুল্লাহর অমূল্য চারটি নসিহত যেটা একজন আলেমকে নসিহত করছে আমেরা সাহাবিকে ওই নসিহতের কয় নাম্বার এবার কয় নাম্বারে যাব ওয়াতানালু রহমাত রাব্বিক
بقدر ما ترحم عباده আপনি যত বেশি বান্দাদের উপরে রহম করবেন বান্দাদের উপরে দয়া করবেন যিনি আপনার উপরে দয়া করবেন তিনি কে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না কিছু মানুষ দেখবেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি মানুষ তারে দেখতেই পারে না শুধুমাত্র তার অস্ত্রের ভয়ে তার ক্ষমতার ডরে তার পিস্তল আছে সেই ভয়ে মানুষ তার ব্যাপারে কিছু বলে না একটুখানি গেলেই বলে আল্লাহ এত জায়গায় ঠাডা ফালাও তার কপালে ফালাইতে পারো না তুই লোকটা কি ভালো না খারাপ ওই লোকটা নিকৃষ্ট মানুষ আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন দয়া করতে শিখেন যিনি আপনার উপরে দয়া করবেন তিনি কে হাসান বসরি চারটা নসিহত করে থামলেন এবার আমেনা সাহাবীকে হাত ধরে বললেন ভাই রে তুমি আমাকে চারটা নসিহত করো জগৎ বিখ্যাত মুহাদ্দিস আমেনা সাহাবী তাবিঈ আমেনা সাহাবী নসিহত করলেন শুনেন আপনাকে আমি চারটা নসিহত করি একজন করলেন চারটা উনিও কয়টা চারটা দেখেন কি নসিহত সুবহানাল্লাহ এক নাম্বার নসিহত করলেন আল মুতিউ মাহমুদুন وإن ذمه الناس আপনি যদি আল্লাহর ক্ষেত্রে অনুগতশীল হন মানুষ আপনার বিরোধিতা করবে কিচ্ছু যাবে আসবে না আপনি শুধু আল্লাহর ক্ষেত্রে অনুগতশীল হন যিনি আপনাকে জালেমদের উপরে বিজয় বানায় দিবেন তিনি কে দিন প্রতিষ্ঠার অত্যন্ত পহরে যারা কে তোমাকে কি বলছে শোনার দরকার নাই তুমি শুধু আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করে যাও আল্লাহ পাক তোমাকে দিয়ে দিনের বিজয় দিবে ঠিক কিনা বলেন সাধারণ নসিহত আমাদের মতো সাধারণ ব্যক্তির কথা প্রথম নসিহতই বললেন কে তোমাকে কি বলতেছে প্রয়োজন নাই আল্লাহর ক্ষেত্রে তুমি বিনয়ী হয়ে যাও মানুষ খারাপ বললেও তোমার বিজয় সুনিশ্চিত জোরে কোন আল্লাহ আকবার দুই নাম্বার নসিহত হাসান বসরির মতো এত বড় বিজ্ঞ প্রজ্ঞ আলেমকে আমেরা সাহাবী বলেন ওয়াল কাদি মাযমুমুন ওয়া ইন মাদাহান নাস ওয়া ইন মাদাহুন নাস এমন যদি হয় আপনি বড় বিচারক হয়ে গেলেন বিচারকের আসনে বসে মিথ্যা মিথ্যা কথাগুলা বললেন সাধারণ লোক যতই সামনা সামনি প্রশংসা করবে অচিরেই লিখে রাখেন আপনার বিরুদ্ধে সবাই চলে যাবে ঠিক কিনা বলে সেই সময় হাসান বসরি পুরো মানুষ তাকে মাথায় উঠায় রাখে এত বড় বুজুর্গ এত বড় আলেম তিনি উনার নসিহত করতেছে আমেরা সাহাবী খবরদার ফয়সালা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন আপনি যদি কোনো বিচার করেন যার পক্ষে গেল সে খুশি হয়ে যাবে কিন্তু যদি বিচারটা আদালতপূর্ণ না হয় যিনি বেজার হবেন অচিরে আপনাকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করবেন তিনি কে তিন নাম্বার নসিহত করলেন আমেরা সাহাবী হাসান বসরি কি ওয়াল কানিউ গানিউন ওয়া ইন লাম ইয়ামলুক হাব্বাব আপনি যদি অল্পে তুষ্ট হয়ে যান সামান্য কিছু আপনার নাই অল্পে যদি তুষ্ট হতে পারেন যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কি ও মুসলমান অল্পে তুষ্ট হওয়া শিখেন অনেক কিছু লাগে না বেঁচে থাকার জন্য অল্প তুষ্ট হন আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে চার নাম্বার নসিহত হাসান বসরিকে আমেরা সাহাবী করছেন ওয়াল হারিসু মুফলিসুন ওয়া ইন মালাকাত দুনিয়া বিহাদা ফিরহাম ইঞ্চি ইঞ্চি মাটি খনন করে কোন লুবি ব্যক্তি যদি পুরাটার মালিক হয়ে যায় মাটির নিচে যত খনিজ সম্পদ আছে সবগুলার যদি মালিক হয়ে যায় যে লোকটা লুবি তার লোভ কোনোদিন শেষ হবে না যত লুবিরা আছে লোভ শেষ হয় না আপনাদের নওগাঁয় বাড়ি করে ঢাকায় বাড়ি করে গুলশানে বাড়ি করে বনানীতে বাড়ি করে দেশের বাইরে গিয়ে বাড়ি করে রাজস্ব খালি হয়ে যায় তাদের বাড়ির অভাব নাই ঠিক না বেঠি মুফলিস এরাই সবচেয়ে অভাবী অভাব এদের চোখে মুখে কোনোদিন তাদের অভাব যায় না পরিবারে সুখ আসে না এই জন্য যদি সুখ আনতে হয় অভাবটাকে দমন করেন অল্পে তুষ্ট হওয়ার মধ্য দিয়ে
এই চারটি নসিহত করলেন আমেরা সাহাবী আজকের এই পুরো আলোচনা থেকে আপনাদের কাছে দোয়া আছে এটাই বলতে চাই আমরা আমাদের জীবনে আজকের এই ওয়াজ থেকে আলিমুন মুস্তামিনুন ইলমহু ওয়া জাহিলুন লা ইস্তানকিফু ইল্লা ইয়াতাআল্লাম আমি না জানতে পারি কিন্তু আজকের এই মাহফিল থেকে যা জানলাম সেটার উপরে আমল করার চেষ্টা করব পরের ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আলেম যারা এমন আলেম হব যেন আমি আমার এলেমটাকে কাজে লাগাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন করেন আমিন আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করেন আলেম ওলামাদেরকে যেন কবুল মঞ্জুর করেন আমার একজন শ্রোতা